নিশ্চয়কৈ আজি মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱৰ 535 সংখ্যক জন্মজয়ন্তী আৰু সেইলৈ পুৱাৰে পৰাই যোৰহাটৰ ঐতিহাসিক ঢেকীয়াখোৱা বৰনামঘৰত ফুলতাল দবা শংকৰে ধ্বনি উঠিছে। হাজাৰী ঘোষাৰ স্ৰষ্টা বহাৰ পু মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱৰ সৃষ্টিৰাজিৰ গুণানুকীৰ্তন চলিছে। মই লগতে নামঘোষা হাজাৰী ঘোষাৰ স্ৰষ্টা মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱে যেতিয়া গুৰু শংকৰক লগ ধৰিবলৈ আহিছিল তেতিয়া এই স্থানতে আচলতে ঐতিহাসিক ঢেকীয়াখোৱাৰ বুঢ়ীদিহাৰ পাৰতে এহাল গুৰু বৃদ্ধ দম্পতীৰ দেহতে এৰাতি কটাইছিল। আচলতে দগাবাটৰ পৰা যি বা অকোৱা পকোৱা পথেৰে বাট কৰি বাই অহা যি বুঢ়ীদিহা, সেই বুঢ়ীদিহাৰ পাৰতে এৰাতি কটাইছিল। আৰু তেই চালি খুটি মাৰি গুৰু মহাপুৰুষ মাধৱদেৱে আচলতে সেই ঢেকীয়াখোৱা বৰনামঘৰত তেওঁ স্থাপন কৰিছিল। আৰু তেওঁ এটা কথা তেতিয়া কৈছিল যে এই যি বন্তি, এই বন্তি চিৰপ্ৰজ্বলিত হৈ থাকিব, সদায় সমাজত আধ্যাত্মিকতাৰ পোহৰ বিলাব। আৰু কালক্ৰমতে আজি ঢেকীয়াখোৱা বৰনামঘৰ উজনি অসমৰে নহয় উত্তৰ পূৰ্বাঞ্চলৰে অন্যতম এক ধৰ্মীয় পীঠস্থান হিচাপে পৰিগণিত হৈছে। ইতিমধ্যে ইয়াতে নাম প্ৰসংগ যিহেতু চলি আছে, মই নাম প্ৰসংগৰ মাজলৈ অকণমান সময়ৰ ভিতৰলৈ বাবে লৈ যাব বিচাৰিছোঁ। ইতিমধ্যে উপলক্ষে বর্ণাঢ্য বর্ণাঢ্য
আছে বর্ণাপুরে জয় জগতগুরু শ্রীমন্ত শঙ্কর, জয় জগতগুরু মাধবদেব ধ্বনি উঠিছে। মই গোটেই পরিবেশটা দেখাইছো আর ইতিমধ্যে ভাগবতে স্থাপন করা হয়েছে। আর এনে ধরনের সকল গাঁর সকলে আজি ভাগবত ফুড়াব, শ্রীমদ ভাগবতে বাহির করা হয়েছে। মই গোটেই পরিবেশটা দেখাইছো আর ইতিমধ্যে অবগত করছোয়ে যে দিন জোড়া কার্যসূচীরে গুরুজনার 135 জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আর যেহেতু হাজারী ঘোষার স্রষ্টা মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবর যে সৃষ্টিরাজি, সেই সৃষ্টিরাজির জড়িয়ে কৃষ্টি সংস্কৃতির ভঁড়াল আজি চহকী হয়ে আছে। আসলে মহাপুরুষ মাধবদেবর জানা যে রঙ
এনে ধরনের শোভাযাত্রা বাহির করা হয়েছে আর সকলে সকলে এনে ধরনের পথর কাষত শরাই আগবাই সেবা ধরা পরিলক্ষিত হয়েছে। হস্তির পিছে পিছে ভাগবত শোভাযাত্রা এয়া আমি গোটে পরিবেশটা দেখাইছো। এয়া হয়েছে ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বৰনামঘৰৰ পরিবেশ। মই গোটেই পরিবেশটা দেখাইছো, সকলে সেবা ধরা পরিলক্ষিত হয়েছে।